नमस्कार बंधुरा, वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर। स्टूडेंट, आज के आमी जे विषयटा तोमादेर सामने तुले धरब, मूलत जारा पुलिसेर रिक्रुटमेंट के पछंद करो तादेर जोन्नोई आजकेर ए भिडियो। जे तोमादेर सामने किन्तु आबार दुटो एग्जाम, पुलिसेर एग्जाम चले आसछे। तो आमी गत भिडियोते बोलेछि आज के तार सम्बन्धे आरेकटु डिटेल्स बोलबो। तो जरा एकदम नतून प्रिपारेशन निच्छ तादेर जोन्नो आजकेर ए भिडियो। जे जेल पुलिसे एकटा किन्तु बिराट रिक्रुटमेंटेर खबर एसेछे, तोमरा जानो जे आगामी सात दिनेर मध्ये अर्थात 7ই আগস্টের মধ্যে কিন্তু এর নোটিশটা তোমাদের কাছে ফুলফিল চলে আসবে। তো এই যে 6ই আগস্টের কাছেই যে তোমরা এটা পাবে, নোটিশটা পাবে, তাতে কি থাকবে, যে জেল পুলিশের রিক্রুটমেন্টটা কিভাবে হয়, কি প্রসেস, তার সিলেবাস কি এবং কাট অফ কী রকম হয়, সেই নিয়ে আজকে টোটাল ভিডিওটা। তো অবশ্যই যারা কিন্তু আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেল দেখছো, ইউটিউব চ্যানেল, তো তাদের সেই সব নতুন স্টুডেন্টদের আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা এরকম পুলিশ সংক্রান্ত একাধিক ভিডিও পাবে। আর গত যে WBP রিক্রুটমেন্টে যে প্রচুর স্টুডেন্ট এখান থেকে সাকসেস পেয়েছে, তাদের কিন্তু আস্তে আস্তে আমি ভিডিও দেব, তাদের ট্রেনিং শেষ হয়ে গেলে কিন্তু ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। চলো আজকে শুরু করছি। দেখো, এই যে পুলিশ রিক্রুটমেন্টটা হবে, এটা মেনলি দুটো ফেজে হবে। একটা হচ্ছে তোমার এক্সাম, যেটা হবে সেটা হচ্ছে মূলত একটাই এক্সাম। সেই এক্সামটা হচ্ছে জিকে থাকে 25 নম্বর, ইংলিশ থাকে 25 নম্বর, ম্যাথ থাকে 20 নম্বর, রিজনিং থাকে 10 নম্বর, আর কম্পিউটার থাকে 10 নম্বর। এরপর PMT PET টেস্ট, আর তারপরে কিন্তু 10 নম্বরের ইন্টারভিউ, এবং সেটা হচ্ছে ফাইনাল মেন। অর্থাৎ এখানে মেন্স এক্সাম থাকে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে কোশ্চেনটা, এই যে 90 নম্বরের যে এক্সামটা আছে, এই এক্সামটা কিন্তু যথেষ্ট ভাইটাল এক্সাম। কারণ হচ্ছে একটাই যেহেতু পরীক্ষা, সেক্ষেত্রে তোমরা দেখো জিকে, ম্যাথ এবং রিজনিং আমাদের প্রায় প্রতিটা ক্ষেত্রেই করতে হয়, এবং অল্প বিস্তর ইংরেজি কিন্তু আমাদের পুলিশের সময় আমরা কিন্তু প্র্যাকটিস করেছি। এখানে যে ইংরেজিটা কিন্তু 25 নম্বরের ইংরেজি আছে, আর কম্পিউটার আছে 10 নম্বর। অর্থাৎ এখন থেকেই তোমাকে কিন্তু সিস্টেমেটিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এই ইংলিশ এবং কম্পিউটারটা ভালো করে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। তো সেইভাবে করলে কিন্তু তুমি একটা স্কোর পাবে, এবং তারপর তোমাকে কিন্তু PET এবং PMT টেস্ট হওয়ার পরে কিন্তু 10 নম্বরের ইন্টারভিউ। 10 নম্বরের ইন্টারভিউ যেটা হয়, আমরা এখানে মক ইন্টারভিউ করাই, তোমরা জানো, বা যারা পুরনো স্টুডেন্ট তাদের সবাই আমরা তোমরা জানো যে সেই মক ইন্টারভিউ আমরা করাবো। এবং সেখানে কিন্তু যেভাবে পারফরমেন্স তুমি তুলে ধরবে, তার মধ্যেই কিন্তু এই জায়গাটা তোমার তৈরি হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, যে গতবারে যে এক্সাম হয়েছিল, গতবারে যে এক্সাম হয়েছিল তার কাট অফ কেমন ছিল। দেখো, প্রিভিয়াসের যে কাট অফটা ছিল, ফাইনাল মেরিট লিস্টে যে কাট অফটা ছিল, UR ছিল 65.42, OBC A ছিল 56.58, OBC B ছিল 58.42, SC ছিল 58.59। মাই রেস্টুরেন্ট, দেখে নাও এটা ভালো করে। কিন্তু SC ক্যান্ডিডেট যারা ক্যাটাগরি আছো, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কম ক্যান্ডিডেট, কম একটু কাট অফ হয়, কিন্তু এখানে দেখো প্রায় সেম কাট অফ এবং বেশি হয়ে গেছে OBC B-এর থেকেও, তাহলে 58.59। আর ST যারা ক্যাটাগরি ছিল 52.50। তো টোটাল এই হচ্ছিল, এই হচ্ছে আমাদের প্রিভিয়াসের যে কাট অফ ছিল, অর্থাৎ তোমাকে বুঝতেই পারছো। এবং প্রিভিয়াসের সিট ছিল প্রায় তোমার 695 আর 121টা, 695 মেল আর ফিমেল ছিল 121, সব মিলিয়ে কিন্তু 816টা পোস্ট ছিল। সেক্ষেত্রে কিন্তু এবারে পোস্ট অনেকটাই কম, তাই লড়াই তো যে হাড্ডাহাড্ডি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো একটা ঠিক, অনেক রিক্রুটমেন্টগুলো ওপেন হয়েছে, তার ফলে কিন্তু কিছু পুলিশের রিক্রুটমেন্ট, অনেক স্টুডেন্ট কিন্তু আস্তে আস্তে চাকরি পাচ্ছে। তো অতএব তোমরা যদি প্রিপারেশনটা নাও, এখানে কিন্তু তোমরা একটা ভালো স্কোর কিন্তু করতে পারবে, এবং তারা সিস্টেমেটিক জায়গায় তোমরা কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়। তো আমাদের যেটা গুরুকুল স্টাডি সেন্টার, এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে, এখানে 9874074233 যে ফোন নম্বর দেওয়া আছে, এখানে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, করে কিন্তু আমাদের ডিটেলস তোমরা জানতে পারো। আর আমাদের যে ব্যাচ, পুলিশের যে ব্যাচ, আমাদের সম্পূর্ণ আলাদাভাবে পড়ানো হয়। সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস হয়। আলাদা আলাদা ম্যাথের স্যার থাকেন, জিকের স্যার থাকেন, রিজনিং স্যার থাকেন, ইংলিশের স্যার থাকেন, আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাস হবার পর, তারপর প্রত্যেকটার উপর মক টেস্ট হয়। ঠিক আছে, তো তোমরা যারা যোগাযোগ করতে চাও, এই নম্বরে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এরপরেও আমি কিন্তু ডিটেলস এই সংক্রান্ত ভিডিও আরও দেবো। তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতিটা নিতে শুরু করো, পার ডে চ্যাপ্টার ধরে ম্যাথ এবং চ্যাপ্টার ধরে ইংলিশ, রিজনিং যা যা আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, প্রিপারেশনটা কিন্তু ভালো করে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে,